পাকাধারে মই দিল অকাল বৈশাখীর বৃষ্টি। গ্রীষ্মের প্রচণ্ড দাপ্তাহের হাত থেকে নিস্তান দিতে আবহাওয়াবিদের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে বৃষ্টি। গত রবিবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শিমুলিয়া, গোবিন্দপুর, ঠাকুরানী, পুষ্করিণী, কড়ি, সুসা, আকুই, ইন্দাস সহ ইন্দাসের বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক বৃষ্টিতে পাকা ধানের প্রচণ্ড ক্ষতি হয়েছে বলে দাবি চাষী মহলে। এবার বোরো ধানের ব্যাপক ফলন দেখা গেছে। স্বাভাবিক কারণেই খুবই আনন্দিত ছিলেন বোরো চাষিরা, কিন্তু ঠিক ধান ঘরে তুলে আনার মুখেই প্রবল বৃষ্টিতে জলের তলায় চলে যায় পাকা ধান। আর এই রকমই চিত্র উঠে এলো আমাদের সাংবাদিকদের ক্যামেরায়। প্রাকৃতিক রোশনলে বারবার ক্ষতিগ্রস্ত চাষিরা মুষড়ে পড়ছেন। তারা ভেবে পাচ্ছে না কিভাবে শোধ হবে দেনা আর কিভাবে বা ঘুরবে দাঁড়াবে পরিবার। বাঁকুড়া থেকে দেবজিৎ দত্তর রিপোর্ট, ডব্লিউবি নিউজ টিভি। প্রচুর ক্ষতি হয়ে গেছে, মাঠ সব তো সাদা করে ভাসিয়ে দিয়েছে, মানে ধান জমি আলে জাঙ্গি দিয়া ছিল সেসবও ডুবিয়ে দিয়েছে, দিয়ে কল হয়ে যাচ্ছে। ওই ছেঁকে ছেঁকে যতটা পারি আদায় করার চেষ্টা করছি, আর কি করবো বলুন, উপরওয়ালা সবই তো হাত। আর জল কাটছেন? হ্যাঁ, জল কাটছে। কী জন্যে? ওই যে জমি সব ধান ডুবে যাচ্ছে, কল হয়ে যাচ্ছে, এই করি জলটা যতটা কেটে বার করা যায়, ধানটা যতটা পাই চেষ্টা করছি এখন। আমার নাম? আমার নাম হচ্ছে মানিক রুই দাস। অনেক ক্ষতি হবে, প্রচুর জল হয়েছে, জল দাঁড়িয়ে রয়েছে, ভিজে গেছে সব, একবার ডুবে পয়ের হয়ে গেছে সব। আর ধানগুলো কোথায় নিয়ে যাচ্ছেন? না, ধানগুলো হওয়া পাড়ে নিয়ে যাচ্ছি তুলে তুলে। ক্ষতি হবে মনে হচ্ছে ধানে? হ্যাঁ, ধানে প্রচুর ক্ষতি, কিন্তু সব ডুবে গেছে, কল হয়ে যাবে। আপনার নাম? কাঞ্চন। ধানের ক্ষতি মানে বিরাট হয়েছে, আমার নিজস্ব যেমন তিন বিঘে জলে ভাসছে, এবং এই এলাকায় গোবিন্দপুর এলাকার কড়িশুন্ন অঞ্চলে গোবিন্দপুর এলাকায় মোটামুটি 70-75 বিঘে জমি জলে যেমন কাটা হাতে কাটা ধান ভাসছে। তারপর আর মাঠেতে জাঙ্গি দেওয়া ছিল, সে ধান ঝড়ে উড়ে গেছে, উড়ে গিয়ে সে ভিজে গেছে, সে ধান তুললি ধান ঝরে পড়ে যাচ্ছে। হ্যাঁ, নষ্ট মানে প্রচুর নষ্ট, প্রায় লেবার পাওয়া যাচ্ছে না। এবার মাথায় করে যে ধান তোলা হবে, সেই লেবার ধান সব ভিজে নষ্ট হয়ে যাবে, কল হয়ে যাবে, ও পাওয়া যাবে বলে মনে হয় না। আর কোনো গাড়ি কেউ তুলবে? গাড়িও না, নামবে না, এত জল। এই চাষের উপর নির্ভরশীল কি? হ্যাঁ, চাষিরা চাষের উপরই নির্ভরশীল, চাষ আর কি আছে চাষিদের? অনেক ক্ষতি হল না? বিরাট ক্ষতি হয়েছে। আপনার নাম? আমার নাম শেখ নজরুল ইসলাম।